আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 19 অক্টোবর 2021। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাশ টাইম বুলেটিনে শুরুতে জানাবো শিরোনাম। যথাযথ ধর্মীয় মর্যাদা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করল ওমান। দীর্ঘদিন পর করোনার বিধিনিষেধ শিথিল করল সৌদি। কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল হল বিধিনিষেধ। ওমানে আইন লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে 3টি নৌকা আটক। পাকস্থলিতে করে ইয়াবা পাচারের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানের ইন্স্যুরেন্স ও ই মুশরিফ সহ সর্বনিম্ন মূল্যে ওমান, দুবাই, কাতার ও সৌদি আরবের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন ফারহান ট্রাভেলস। মোবাইল 01894850750। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছে ওমান। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বৌসার আল লতিফ মসজিদে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওমানের গ্র্যান্ড মুফতির কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা ও মূল্যবোধের বিষয় নিয়ে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গ্র্যান্ড মুফতি সুলতান বিন সাইদ আল হিনাই। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 328 জন বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন দেশটির সুলতান হাইতাম বিন তারেক। গতকাল সুলতানের বিশেষ ক্ষমতায় এই বন্দীদের মুক্তি দেওয়া হয়। সাধারণ ক্ষমা পাওয়া 328 জনের মধ্যে 107 জন বিদেশি নাগরিক আছেন, এর মধ্যে বাংলাদেশি কতজন তা জানা যায়নি। দীর্ঘদিন পর অবশেষে মহামারী করোনার বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করল সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী যে কোনো স্থানে ভ্রমণের ক্ষেত্রে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না দেশটিতে। গতকাল 17 অক্টোবর থেকে এই শিথিলতা কার্যকর হয় বলে জানিয়েছে আরব নিউজ। তবে কিছু জায়গায়, বিশেষ করে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। সেখানে সব ভ্রমণকারী ও কর্মকর্তা কর্মচারীদের মাস্ক পরতেই হবে। এছাড়াও পূর্ণ ধারণ ক্ষমতা অনুযায়ী মসজিদ দুইটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ ব্যবহার করে আগেই বুকিং দিতে হবে। সামাজিক দূরত্বের ক্ষেত্রেও মানতে হবে না কোনো বাধ্যবাধকতা। পরিবহন, রেস্তোরাঁ, সিনেমা সহ সব জায়গায় চলা যাবে স্বাধীনভাবে। পূর্ণ ধারণ ক্ষমতা নিয়ে খোলা থাকবে কমিউনিটি সেন্টারগুলো। দেশটিতে ব্যাপক হারে টিকা কর্মসূচি চালানোর কারণে করোনা শনাক্তের হার এরই মধ্যে কমে এসেছে। করোনা মহামারী শুরুর পর কঠোর বিধিনিষেধ জারি করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। তবে গতকাল শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘ 18 মাস পর করোনার বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়। যারা 2 ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল এই সুবিধা পাবেন। এ সময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্তের হার পর্যবেক্ষণ করবে। বিধিনিষেধ শিথিলের কারণে কোথাও যদি সংক্রমণ বাড়ার খবর পাওয়া যায় তাহলে আবারও যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী কমছে মহামারী করোনা সংক্রমণ, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, পূর্বের অবস্থায় রূপ নিচ্ছে ধর্মীয় পর্ষণালয় সহ সকল প্রতিষ্ঠান। বর্তমানে কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল করা হয়েছে বিধিনিষেধ। মসজিদের সামাজিক দূরত্বের অবসান, খোলা জায়গায় বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা বাতিল, বিবাহ, সামাজিক সমাবেশের উপর নিষেধাজ্ঞা এবং সমস্ত ফ্লাইটের জন্য বিমানবন্দর চালু ও ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গতকাল সোমবার দেশটির মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় কুয়েতে সর্বপ্রথম দেশ হিসেবে মসজিদে জামাত নিষিদ্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মসজিদে 3 ফিট দূরত্ব বজায় রেখে নামাজের অনুমতি দেওয়া হয়। দীর্ঘ 1.5 বছর পর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করে কুয়েত সিভিল এভিয়েশন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুয়েত দ্বিতীয় অবস্থানে আছে। এদিকে যেমন আক্রান্তের হার কমছে, অন্যদিকে মৃত্যুর সংখ্যাও কমেছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন মাত্র 35 জন। ওমানের আল ওস্তা প্রদেশে আইন লঙ্ঘন করে সামুদ্রিক মাছ ধরার অভিযোগে 3টি মাছ ধরার নৌকা আটক করেছে প্রদেশটির কৃষি, মৎস্য ও পানি সম্পদ অধিদপ্তর। আজ এক বিবৃতিতে অধিদপ্তর জানায়, আল ওস্তা প্রদেশের মৎস্য নিয়ন্ত্রণ দল আজ সকালে অনুমোদনহীন গলদা চিংড়ি ধরার অভিযোগে 1টি নৌকা ও 2টি মাছ ধরার বড় বোট আটক করে। আটককৃতদের মাছ ধরার কোনো লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। পাকস্থলিতে করে প্রায় 2000 ইয়াবা পাচারের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বপন মিয়া নামে এক যুবককে আটক করে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন তাদের হেফাজতে নিয়েছে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাফেরা করছিল স্বপন মিয়া। তার উদ্দেশ্যবিহীন এই গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে আটক করে তার পেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার রাত 8টার দিকে ঘটনাটি ঘটে স্বপন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্দারে। এপিবিএনের সদস্যরা জানান,
গতকাল রাত 8টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল স্বপন। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে বিভ্রান্তিকর তথ্য দেয়, একটু পর সে স্বীকার করে যে তার পেটে ইয়াবা আছে। এসব তথ্য পাওয়ার পর স্বপন মিয়াকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স রে করে দেখা যায় তার পাকস্থলীতে ইয়াবা। পরে স্বপন মিয়ার পাইপথের মাধ্যমে একে একে ইয়াবার 40টি ক্যাপসুল বের করা হয়। এই ক্যাপসুলগুলো থেকে 1950 পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্বপন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তার বিরুদ্ধে 2018 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করেছে বিমানবন্দর আর্ম পুলিশ। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 27,785 জন। একই সময় নতুন শনাক্ত হয়েছে 469 জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত 15,66,296 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.2%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 657 জন। এ পর্যন্ত মোট সুস্থ 15,29,068 জন। গত 24 ঘন্টায় 21,559 জনের নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় 21,308টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.2%। এ পর্যন্ত মোট 1,13,05,042 নমুনা। পরীক্ষায় শনাক্তের হার 15.45%। প্রতি 100 জনের সুস্থতার হার 97.62%। মৃত্যু হার 1.77%। যথাযথ ধর্মীয় মর্যাদা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করল ওমান। দীর্ঘদিন পর করোনার বিধিনিষেধ শিথিল করল সৌদি। কুয়েতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিথিল হল বিধিনিষেধ। ওমানে আইন লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে 3টি নৌকা আটক। পাকস্থলীতে করে ইয়াবা পাচারের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার। ওমানের ইন্স্যুরেন্স ও ই মুশরিফ সহ সর্বনিম্ন মূল্যে ওমান, দুবাই, কাতার ও সৌদি আরবের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন ফারহান ট্রাভেলস। মোবাইল 01894850750। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashtime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।